আমার স্ক্রিন মেবি দেখা যায়। তো আমি আপনাদের ফাইবারে নিয়ে যাচ্ছি, আজকে আমরা প্রথম গিগ সম্পর্কে জানবো, গ্রাফিক্স ডিজাইনের। তো প্রথমে বলে রাখি, গতদিনও যেটা বলছিলাম যে আপনারা সহজ কাজের গিগ প্রথমত প্রথম দিকে ওপেন করবেন না, যে কাজটা ডিমান্ড আছে এবং কাজটা একটু কঠিন সেই কাজটা আপনারা গিগ ওপেন করবেন প্রথমে, কারণ প্রথমে গিগ ওপেন করলে ওই গিগটা বেশি র্যাঙ্ক করে। তো আমি আপনাদের আজকে মূলত ফাইবার গিগ সম্পর্কে একবার ইন ডিটেল জানানোর চেষ্টা করব। গতদিনও আমি জানাইছিলাম, কিন্তু গিগ কীভাবে ওপেন করতে হয় এই ব্যাপারটা পুরোপুরি আজকে ধারণা দেব। তো চলুন ফাইবারে গিয়ে দেখি। তো এটা আমার একটা আর কি অ্যাকাউন্ট, তা আমি প্রথমে এখানে দেখালাম বাইং মোডে আছি। তো আমি সরি, সেলিং মোডে আছি, বাইং মোডে চলে যাচ্ছি, কারণ আমি এখন কিওয়ার্ড সার্চ দিয়ে দেখবো বিষয়টা। তো আমি গতদিন বলেছিলাম যে আপনাদের দুইটা জিনিস নিয়ে গিগ ওপেন করা দেখাবো, একটা হচ্ছে আনওয়ান্টেড আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, এটা একটা, এবং ওয়াটারমার্ক অ্যাড। তো দুইটা কিওয়ার্ড দিয়ে একটা গিগ আমরা ওপেন করবো। তো আমি সার্চ দিলাম যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, তো দেখেন একটাই এর অপশনে চলে আসছে। তো শুধু আনওয়ান্টেড অবজেক্ট যদি আমি লিখি তাহলে দেখেন অটোমেটিক এটা চলে আসবে, আনওয়ান্টেড অবজেক্ট। তো আমি এটাতে ক্লিক করে দেখি কি অবস্থা। তো দেখেন এখানে প্রায় 6,000 6,500 গিগ আছে। তো 6,500 গিগে দেখেন এরা লেভেল টু সেলার, লেভেল টু, এরাও লেভেল টু, লেভেল টু, এরা ভালো পজিশনে আছে লেভেল ওয়ান। তো আমরা যেটা করব সেটা হলো এখন এই গিগ 15 থেকে 20টা গিগ দেখে আমরা একটা গিগ ওপেন করব। তো এই তথ্যগুলো কিভাবে কালেক্ট করতে হয় এবং তথ্যগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটার ইন ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি এখন কিন্তু বাইং মোডে আছি, সেলিং মোডে নেই, কারণ বাইং মোডে না আসলে আপনার এই অপশনটা আসবে না, সার্চের অপশনটা আসবে না। তো বাইং মোডে আসার পরে দেখেন এখানে রেজাল্ট ফর আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ এই সম্পর্কে, তো এখানে ক্যাটাগরি আছে কি ক্যাটাগরি, তারপরে সার্ভিস অপশন, এগুলো হলো ফিল্টার। তা আমরা যেটা করব, আমরা একটা ফিল্টার ব্যবহার করব, এই কারণে আগে দেখব আমাদের কম্পিটিটর কারা। আমাদের কম্পিটিটর মূলত যারা লেভেল ওয়ান সেলার তারা সবচেয়ে বেশি কম্পিটিটর আমাদের, এবং যারা নিউ সেলার। তো আমরা প্রথমে লেভেল ওয়ান সেলার দেখব, ফিল্টার করে নেব। তো ফিল্টার করার সিস্টেমটা হলো আপনি প্রথমে এই সেলার ডিটেলস ক্লিক করবেন, ক্লিক করার পরে ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে আমরা লেভেল টু আপাতত নেব না, লেভেল টু না নিয়ে আমরা আগে লেভেল ওয়ান টপ রেটেড সেলার মাত্র 5 জন, তো এটা নিয়ে এবং ইংলিশ সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি, আমরা দেশ সিলেক্ট করব না স্পেসিফিক, এরপরে অ্যাপ্লাই করব। আপাতত অ্যাপ্লাই করলে এটা ফিল্টার হবে। আমার কথাকে আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো জুবায়ের আরফাত, আমার কথাকে ক্লিয়ার শোনা যায়? পুষ্পা, জুবাইর আরাফাত, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়?
যে আমি ফাইবারে ফাইবারে গিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ কিভাবে করা যায়। তো এটা আমি দেখাচ্ছি আপাতত, এখানে আমার নেটওয়ার্ক এখানে আজকে একটু দুর্বল হচ্ছে, তো আপনার কথা শুনতে না পেলে টেক্সট করবেন স্যাটে, তাহলে আমি ইয়া চেঞ্জ করব। তো এখানে আপনার আমি সার্চ দিলাম যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, এরপরে এটাকে ফিল্টার করলাম লেভেল 1 সেলার দিয়ে, তো এখানে শুধু লেভেল 1 সেলারগুলো আসবে। তো যেখানে ছিলাম আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে আপনি ফাইবারে একটা গিগ অ্যানালাইসিস করে একেবারে সুন্দর করে একটা গিগ আপনি পাবলিশ করতে পারবেন। তো ব্যাপারটা হলো যে আমার কথা আপনারা এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন কি শোনা যায় আমার কথা ক্লিয়ার? মানে এমন একটা শহরে আসলাম যে নেটওয়ার্কই সমস্যা, তো যেখানে ছিলাম সমস্যা কথা না শুনতে পারলে আমাকে বলবেন যে কথা শুনতে পাচ্ছি না, তাহলে আমি দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। ওয়াইফাইও কাজ করছে না, আমি গ্রামীণ ফোনে নেট কিনলাম সেখানেও দেখছি যে। তো যেখানে ছিলাম দেখেন, আমি একটা গিগ ওপেন করব, সেই জন্য যেই স্টেপগুলো লাগবে সেই স্টেপ হলো, একটা হলো আমি যে বিষয়ে গিগ ওপেন করতে চাই সেই বিষয়টা আমি আগে নির্ধারণ করে নেব। তো সেই বিষয়টা নির্ধারণ করতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যে কাজ যত সহজ সেই কাজের কম্পিটিশন তত বেশি। কম্পিটিশন যত বেশি হয় সেই কাজ তত পাওয়া কঠিন হয়ে যায়। তো আপনার প্রথমে এমন গিগ ওপেন করা উচিত না যেই গিগ ওপেন করলে সেই গিগ র্যাঙ্ক করবে না। তো গিগ র্যাঙ্ক করাতে হলে এমন একটা কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে যেই কিওয়ার্ডের কম্পিটিশন কম। তো আমরা খুব সহজ না খুব হার্ড না এরকম একটা কাজ নিয়ে আমরা কাজ করছি, তো কিওয়ার্ড নিয়ে কাজ করছি। তো আমরা প্রথমে যে গিগটা ওপেন করতে চলেছি, তো সেই সেই গিগটা হলো আপনার আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, এই আমাদের গিগের এটা টাইটেল বা কিওয়ার্ড। তো এখন দেখেন এখানে যে আমি যখন ফিল্টার করলাম, আমি এখানে কি কি ফিল্টার করেছি, লেভেল 1 দিয়েছি, ইংলিশ এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, এবং সার্ভিস আছে প্রায় 600 মতো সার্ভিস আছে। এখন এরা হলো আমার প্রথম কম্পিটিটর, যে আমার এদের সাথে মূলত কম্পিটিশন সবচেয়ে বেশি করা লাগবে। তো এই ক্ষেত্রে এই গিগ থেকে আমরা টপ 20 বা টপ 15টা গিগ আমরা ইয়ে করে নেব, ডাটা নিয়ে নেব আমাদের সুবিধার জন্য।
ও দেখেন, আমি এই যে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, টপ ফোকাস কিওয়ার্ড, এটা মূলত একটা এক্সটেনশনের জন্য আসছে। আপনারা যারা প্রথম থেকে ক্লাস করেছেন তাদেরকে আমি এই এক্সটেনশনটা এর আগে দেখিয়েছি। তো এটার নাম হলো ফাইবার কুইক ভিউ এক্সটেনশন। তো এটা সার্চ দিলে চলে আসবে, এই যে ফাইবার কুইক ভিউ, এটার আমি লিঙ্ক আবারও দিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো সেই এক্সটেনশনের লিঙ্ক। তো এটা আমি ফেসবুকেও দিয়ে দিচ্ছি। এটা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি যাতে এটা থেকে যায়। তো আমরা এই কিওয়ার্ড গুলো দেখবো পরে, তার আগে আমরা নিচের দিকে দেখি যে প্রথমে কোন গিগ গুলো আছে। তো দেখেন, এই গিগ গুলো আমরা নেব যেগুলো প্রথমের দিকে আছে, তার মানে এগুলো র্যাঙ্ক অবস্থায় আছে। তো এই যে আপনার নীল কালি দিয়ে দেখছেন বা এই যে লাল কালির যে ইয়াগুলো দেখছেন, এটা মূলত এই এক্সটেনশনটার কারণে আসছে। তো এটা আমি দেখাচ্ছি যেগুলো কেন আসছে। তো আমরা সবাই জানি যে এটা একটা গিগ, এবং এটা হলো গিগের ইউজার নেম, এবং এটা হলো লেভেল, সে কত নম্বর লেভেলে আছে, আর এটা হলো তার টাইটেল। তো আমি টাইটেলে ক্লিক করছি, একটা টাইটেল নিয়ে নিচ্ছি। টাইটেল নেওয়ার পরে দেখেন আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু একটা নতুন আমার গিগ ওপেন করব, তাই আমি যারা অলরেডি কাজ করছে এবং ভালো পজিশন আছে তাদের গিগ আমি নেব, গিগের তথ্যগুলো নেব। তো তথ্য নিতে হলে আমি এই গিগটা ওপেন করার পরে আমি একটা ডক ফাইল করে নিচ্ছি, অথবা আমি গুগলেও একটা ডক ফাইল করে নিতে পারি। তো সাপোজ আমি এমএস ওয়ার্ডে একটা ফাইল করে নিচ্ছি, আমি এখানে দিলাম যে সেই ফাইলের নাম একটা দিচ্ছি, আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ। তো এই ফাইলটাতে এখন আমি তথ্য কালেকশন করব। তো তথ্য কালেকশন করতে গেলে প্রথমে আমাকে টাইটেলটা নিতে হবে। এই টাইটেলটা আমি এখানে নিয়ে নিচ্ছি, সরাসরি ভাবে নিয়ে নিলাম, জাস্ট কপি করে অথবা এখানে আমি ইয়াদে নিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব, যে এটা যে ইউআরএল, এই যে এই ইউআরএলটা দেখছেন, এই ইউআরএলটা নেব, এই ইউআরএলটা আমি নিচে নিয়ে নিলাম। তারপরে এই পিকচারগুলো আপনি একটু দেখতে পারেন অথবা রেখেও দিতে পারেন। তো পিকচারগুলো দেখলে প্রথমে বুঝতে পারবেন না যে আসলে এর কাজটা কোন কাজটা সে করেছে মূলত। তো যেহেতু আমাদের টাইটেল দেখে বুঝতে হবে যে কাজটা সে কি কাজ করেছে। দেখেন এখানে বলছে যে আই উইল অ্যাড ওয়াটার মার্ক। অ্যাড ওয়াটার মার্ক হলো এর মূল কিওয়ার্ড, এটাও আমরা দেখবো আজকে, এই দুইটা দিকে দেখবো। তো ওয়াটার মার্ক রিমুভ এই কথাটা কিন্তু লেখা যাবে না, এই কথাটা একেবারে প্রোহিবিটেড, একেবারে নিষিদ্ধ ফাইবারে, এটা আপনি লিখতে পারবেন না। তো টেকনিক্যালি আমরা ওয়াটার মার্ক রিমুভ করব, ঠিক আছে, কাজ করার ক্ষেত্রে, কিন্তু লিখবো আমরা হলো অ্যাড ওয়াটার মার্ক। তো যে আপনার ক্লায়েন্ট সে কিন্তু জানে যে যে মানুষ ওয়াটার মার্ক অ্যাড করতে পারে সে সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে সে রিমুভও করতে পারে। তো ওয়াটার মার্ক রিমুভ কেন লেখা যাবে না, এটা কিছু কপিরাইট ইমেজ থাকে যেগুলো কপিরাইট ইস্যুর কারণে ফাইবার এটা করে না, সাপোর্ট করে না। তো দেখেন যে ইনি লিখছে যে আই উইল অ্যাড ওয়াটার মার্ক অর টেক্সট লোগো, তিনি লোগো অ্যাড করে দেবে, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম ইমেজেস। আচ্ছা, আমরা এই টাইটেলটা নিয়ে নিলাম। তো ইনি দুইটা কাজ করেছে, 5 স্টার এবং লেভেল 1 এ আছে,
হয়তো খুব দামি একটা কাজ করে শোনে। তো এই ইমেজটা দেখে আমরা বুঝতে পারছি না যে আসলে তিনি কি কাজ করছে। তো যাই সামনের দিকে, এই যে এই ইয়াগুলো আছে এগুলো, আচ্ছা ইনি এই কাজটা করে দিয়েছে, কাজটা আমরা বুঝতে পারছি না, আরো সামনের দিকে গেলে বুঝতে পারবো যে ইনি কি জাতীয় কাজ করছে। তো এরপরে অ্যাবাউট দিস গিগ অপশনটা আমরা এই পুরোটা সিলেক্ট করে নেব, এখান থেকে সিলেক্ট করে নিলাম, শর্টকাটে হলো এটা, এখান থেকে সিলেক্ট করে এখানে টান দিলে চলে আসবে। তো এভাবে কপি করে নিলাম, অথবা আপনি এইভাবে কপি করতে পারেন, সিলেক্ট করে কপি করে বাস এখানে নিয়ে নিতে পারেন। তো তারপরে আমরা যেটা করব যে এনার প্রাইসিংটা নেব, ইনি প্রাইস কি ভাবে প্রাইস করে সেট আপ করে। তো ইনি আমাদের বাংলাদেশের একজন, তো প্রাইসিংটা নেব হচ্ছে এখানে যেটা করব দেখেন সেটা হলো প্রাইসটা তো আমি ইচ্ছা করলে কপি করে এভাবে নিয়ে যেতে পারবো না, তাই টুলস দুইটা আছে, একটা হলো এই যে স্নিপিং টুলস আর একটা হলো এই লাইট শট। তো আমি এই টুলসটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, যে লাইট শট এই জায়গাতে গিয়ে ওয়েবসাইটে আপনারা এটা ডাউনলোড করে এটা সেট আপ করে নেবেন, অথবা এটার ক্রোম এক্সটেনশনও পাওয়া যায়। আমি লিঙ্ক দিয়ে দিলাম, তো আপনারা যখন এটা ডাউনলোড করে ইনস্টল দেবেন তখন এইরকম একটা অপশন আসবে, এই যে আপনার একটা পালকের মতো অপশন। তো এখানে গিয়ে অপশনে গিয়ে এখানে আপনারা এই যে কিছু সেটিং ইচ্ছা করলে ঠিক করে নিতে পারেন, ফরম্যাট প্রক্সি, প্রক্সির দরকার নেই, ফরম্যাটটা হাই করে দেবেন এবং জেপিজি বা পিএনজি করে নিতে পারেন। তো যেখানে ছিলাম এখানে ক্লিক করলেই কিন্তু এটা সিলেক্ট এখন কাজ করবে, অনেক হয়তো আপনারা জানেন এই টুলসটার ব্যবহার, তো যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট সেট আপ করার পরে নিচে অটোমেটিক এটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে প্যাকেজটা এভাবে সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে একটা ফোল্ডার আপনি করে নিতে পারেন, যে ফোল্ডারে ইমেজগুলো জয়েন করা আছে, নিউ ফোল্ডার আমি নিয়ে নিলাম এখানে। তারপরে হলো যেটা করবেন যে আচ্ছা নিউ ফোল্ডার, এইখানে এই ইমেজটা চলে আসবে, এই ইমেজটা আপনি এই জায়গাতে নিয়ে নেবেন। আর মূলত একটা গিগ আপনার অ্যানালাইসিস, অ্যানালাইসিসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, ডিলিট করে দেন, নেওয়ার পর আর দরকার নেই রাখার। তো নিচে গেলে আমরা আর কি পাব, এই যে ট্যাগ পাব, এই রিলেভেন্ট ট্যাগগুলো আমরা যেটা করব যে এই ট্যাগগুলো, এই ট্যাগগুলো কপি করে নেব। ট্যাগ গুলো আমি এখানে নিয়ে নিচ্ছি, আচ্ছা ইমেজের এর কারণে এরকম হতে পারে, আপনারা পজিশন এটা ঠিক করে নেবেন ইমেজের। তো দেখেন এটা মূলত আমার গিগ অ্যানালাইসিস করা, মানে গিগের ডাটা নেওয়াটা শেষ হলো। প্রথমে আমি টাইটেল নিলাম, তারপরে ওই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা নেওয়ার জন্য একটা লিঙ্ক নেওয়ার পিছনে একটা কারণ আছে আপনাদের পরে দেখাচ্ছি। তারপরে অ্যাবাউট দিস গিগটাও নিয়ে নিলাম, এরপরে রিলেটেড ট্যাগগুলো নিয়ে নিলাম, আর সাথে হলো ইনার যে গিগের যে প্রাইস, এই প্রাইসটাও নিয়ে নিলাম। তাহলে আমাদের এই দুই পেজে একটা গিগের ডাটা সংগ্রহ করা হলো। এইভাবে যেটা করবেন আপনি, 15 থেকে 20টা গিগের ডাটা এভাবে নেবেন। তো
পরে যাবেন, পরেরটায় আমি এটাতে যাচ্ছি। গিয়ে না টাইটেলটা দেখেন, আই উইল রিমুভ দ্যাট আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম ইউর ফুটেজ। আচ্ছা, ইন ভিডিও ফুটেজের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে, এই যে দেখেন এটা খুব ভালো ইন্টারেস্টিং। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, তো আমি পরের পেজে এসে এখানে আমি 2 নম্বর দিতেও পারি, যে 2 নম্বর কি যেটা আমি নিচ্ছি। তারপরে টাইটেলটা আবার নিলাম, সেম আগে যেভাবে করলাম সেম ওইভাবে এটা নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে এটার ইয়াটাও নিলাম, লিঙ্কটাও নিলাম। তো এটা কপি বারবার করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি দ্রুত এইভাবে নিয়ে নিচ্ছি, আপনারও ইচ্ছে করলে এভাবে নিয়ে নিতে পারেন। তো দেখার সুবিধার্থে আপনি এখানে ইমেজগুলো খুব ভালো করে দেখেন যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ বলতে আসলে কি বোঝায়। তো আমি এটাকে ফুল স্ক্রিন করছি, দেখেন একটা ফুটেজের, ফুটেজ তো ফ্রেম আকারে হয়, তো ওই ফ্রেমের একটা ইমেজ দেখেন, যখন এই ফুটেজটা শুট করা হয়, ভিডিওটা শুট করা হয়, তখন এই জায়গাতে আনওয়ান্টেড কিছু জিনিস ছিল, তারা এই এটা মেবি মনে হচ্ছে একটা কার মাইক্রো টাইপের কিছু, আর এখানে একটা দেওয়াল টাইপের, তো এরা এই দুইটা জিনিস চাচ্ছে না। এখন এরা এইরকম একটা ফ্রেশ জিনিস চাচ্ছে যেটা এখানে ছিল না। তা আমরা কিন্তু এটা ফটোশপ দিয়ে খুবই সহজে এই কাজটা করতে পারি। এই যে ঘরটা উঠাই দিছে, এটা এটা দেখেন, এখানে পাহাড়টা একবারে স্রেফ দেখাচ্ছে সুন্দর। তো এটাই মূলত আনওয়ান্টেড অবজেক্ট রিমুভের প্রাথমিক কাজ। তো আপনি ইচ্ছা করলে ইমেজটা কপি করে রাখতে পারেন পরে দেখার জন্য, তো কোনো একটা ফোল্ডারে আপনি রেখে দিতে পারেন। যেমন আমি একটা নিউ ফোল্ডার নিয়েছিলাম, এখানে রেখে দিই। তো এরপরে দেখেন যেখানে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা এই জায়গাতে নেই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? নয়ন সাহেব, জুবাইর আরাফাত, জি 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 আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ যে নেটওয়ার্কে ইয়াতে আসছে। তো দেখেন খুবই সিম্পল একটা কাজ, এই ঘড়িটা কোন একজন ক্লায়েন্ট এনাকে হয়তো বলেছে যে এই ঘড়িটা আমার এখানে প্রয়োজন নেই। এটা কিন্তু করা সম্ভব, ফটোশপ দিয়ে খুবই সহজে করা সম্ভব। জাস্ট এটা ক্লোন টুল দিয়ে, এটা হিলিং ব্রাশ টুল বা ক্লোন টুল দিয়েই কিন্তু করা সম্ভব, আর কোনো টুলস এখানে প্রয়োজন নেই। এরপরে এটা কোন একটা ফুটেজ হতে পারে, তিনি ভিডিও ফুটেজ নিয়ে কাজ করে, আমরা ইমেজটাকে দেখব। ইমেজ দেখতে পারলে আপনি ভিডিও ফুটেজ নিয়ে তখন কাজ করতে পারবেন। তো আমরা এটা তথ্যটা ওর নিয়ে রাখি। ইনি স্পেসিফিক কিন্তু একটা বিষয়ের উপর কাজ করছে, আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ উনি করছে, কিন্তু জাস্ট ভিডিও ফুটেজের উপরে। আপনি এরকম স্পেসিফিক একটা গিগ দিতে পারেন। শিওর, বলেন। প্রথমত আপনার 7টা গিগ পাবলিশ করতে পারবেন যখন একেবারে আপনি লেভেল 0-তে থাকবেন। হ্যাঁ, এরপরে লেভেল 1 লেভেল 2 আসলে আপনার গিগ বাড়তে থাকবে, এক্ষেত্রে সর্বোচ্চ 20টা পর্যন্ত করা যায় লেভেল 2-এ। এগুলো কমতে বাড়তে পারে ফাইবারের ইচ্ছাধীন, তবে এরকমই থাকে মোটামুটি। সব ধরনের বলতে, আপনি যদি একজন ডাক্তার হন, তা আপনি কি ডাক্তারের চেম্বারে কি ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবেন? এটা কি আপনার এখানে আছে ক্যাটাগরি আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে গিগ ওপেন করতে হবে, কারণ গিগ ওপেন করলেই হবে না, এটা আবার র্যাঙ্কে আসতে হবে, এখানে এসিওর ব্যাপার আছে।
কম্পিটিশন করে ওই ক্যাটাগরিতে আপনাকে র্যাঙ্কে আসতে হবে। আপনি গিগ ওপেন করতে পারবেন, একই সাথে আপনি যদি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চেরও গিগ দেবো, এটা তো কোনো গ্রাফিক্সের কাজই না, এটা তো সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, তা আপনি কিন্তু তাও দিতে পারবেন। তো যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে যাবে, যখন এভাবে যাবে প্রোফাইলে, যখন যাবে একজনের, সাপোজ আমি এই প্রোফাইলটাই যাচ্ছি, ইউজার নেমে ক্লিক করলে প্রোফাইলে চলে যাবো, তো কন্ট্রোল প্রেস করে আমি মাউস ক্লিক করলাম, ওপেন হবে। তো এটা হলো তার ইউজার নেম। তো দেখুন, এখন ইনি কিন্তু অনেকগুলো গিগ দিয়েছে, কয়টা, তিনটা তিনটা, ইনি পুরো 7টা গিগ দিয়েছে। তো আমি যদি একজন ক্লায়েন্ট হই, আপনাকে আমি কাজ দেব, তা আপনার আমি গিগে প্রথমত যাব, আপনার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে দেখবো যে আপনি আসলে কি রিলেটেড কাজ করেন। তা আমি এখানে দেখতে পাচ্ছি উনি সবই গ্রাফিক ডিজাইনে কাজ করেন, যে ভেক্টরে কাজ করেন, ফটোশপ রিসাইজিং ক্রপিং কাজ করেন। তা আমি যদি এখানে দেখতাম যে ইনার এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড রিসার্চের গিগ আছে, তা আমি কি ইনাকে সহজে কাজটা দিতাম? আমি কিন্তু দিতাম না, কারণ আমরা কেউই কিন্তু সব জানতে ব্যক্তিকে পছন্দ করি না। একজন মানুষ যদি স্পেসিফিক একটা বিষয়ের উপর কাজ করে, তাহলে তার স্কিল ডেভেলপ হয়। তো এই প্রেক্ষাপটে আপনাকে যেই বিষয় নিয়ে কাজ করছেন ওই বিষয়ের উপরে গিগ দেন, এবং ওই বিষয়ে রিলেটেড 7টা গিগ দেন। যেমন এটা খুবই সুন্দর একটা উদাহরণ যে ইনি জাস্ট ওই বিষয়ের উপরে গিগ দিয়েছে, এর বাইরে কিন্তু যায়নি। সবাই এটাই করে, দু একজন বাদে। তো দু একজন যেটা করে ওটার জন্য গিগে অনেক প্রবলেম তৈরি হয়, আপনাকে প্রফেশনাল দেখাবে না, যে আপনি একজন প্রফেশনাল মানুষ নয়। তো যেখানে ছিলাম দেখেন, আশা করি উত্তরটা পেয়েছেন। তো এইভাবে আপনি গিগুলো স্পেসিফিক একটা দিকে নিয়ে যেতে পারেন, এবং আমি যেটা শিখালাম সেটাই যে আপনি করবেন এমনটা না। আপনাকে আমি জাস্ট একটা পুশ আপ করছি, একটা ক্লু দিয়ে দিচ্ছে, একটা সুন্দর টুলস এর ব্যবহার আপনাকে আমি দেখাচ্ছি। ওই টুলস দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। এখন কি কি কাজ করতে পারবেন, এগুলো বাস্তবে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, গিগ রিসার্চ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার আসলে কী কাজগুলো করা উচিত, এবং করলে আমার প্রফিট আসবে। তো ইনি জাস্ট ফুটেজ নিয়ে কাজ করে, ইমেজ নেয় না কিন্তু। তো ফুটেজের ভিতরে কিন্তু ইমেজ আছে, এটা এখন কিভাবে আছে এটা আপনাকে দেখতে হবে গবেষণা করে, যে এটা ফুটেজের ভিতরে ইমেজ কী করে আছে। এর জন্য আরেকটা লার্নিং এর প্রয়োজন আছে, ভিডিও এডিটিং বলেন, ফ্রেম বিষয়ে জানা লাগবে যে একটা ভিডিও কিভাবে তৈরি হয়। তো এগুলো আপনি স্টাডি করার পরে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু আরো বুঝতে পারবেন। তা আপনারা এই ফুটেজ নিয়ে স্টাডি করতে পারেন, এটা একেবারে রিলেভেন্ট। তো এই কিওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি যে ফুটেজ কি জিনিস এবং ফুটেজ কিভাবে হয়, এটা আপনারা আগে স্টাডি করবেন। তো যদি আপনি স্পেসিফিক এরকম একটা বিষয়ের উপর আপনি গিগ পাবলিশ করেন, আপনার সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যাবে। তো গবেষণার সুবিধার্থে আমি এটা নিয়ে নিচ্ছি, এই গিগটার ইনফরমেশনগুলো নিচ্ছি। তো গিগের ইনফরমেশনের জন্য আমি অ্যাবাউট দিস গিগটা নিয়ে নিচ্ছি, পরে কপি করে নিয়ে নিলাম। তারপরে যেটা নেব সেটা হলো প্রাইসিং নেব, প্রাইসিং এর জন্য একটু বড় করা লাগবে। এইভাবে নিয়ে আমি এই টুলসটা দিয়ে কেটে নেবো এটা। আচ্ছা, ভিডিওতে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে কিভাবে? আমি এটা পরে, আগে আমরা ইমেজ আছে তো ইমেজে থাকি, পরে আমি ওটা দেখাচ্ছি। ফুটেজ কিভাবে হয় ওটা আপনাকে লার্নিং এর প্রয়োজন আছে, তো নয়ন সাহেব আমি দেখাবো, চিন্তার কিছু নাই। তো হ্যাঁ হ্যাঁ, এটা নতুন তো, মানে আমি আপনাদের বারবার বলছি, আপনাকে যেই কাজ আমি দেখাচ্ছি। আচ্ছা, একটা ছুরি মনে করেন, এই ছুরি দিয়ে কিন্তু অনেক রকম কাজ করা যায়, সবজি কাটা যায়, পশু পাখি জবাই করা যায়, মানুষও জবাই করা যায় ইন্টারেস্টিংলি। তো এখন এই ছুরির ব্যবহার আপনাকে দেখানো হলো, যে ছুরিটা কিভাবে ধরতে হয়, কিভাবে কাটে। এখন ওই ছুরি দিয়ে আপনি কি করবেন ওইটা আপনাকে ভেবে নিতে হবে, দেখে নিতে হবে যে আমি এই ছুরিটা দিয়ে আসলে কি কি করতে পারবো। এখন এটা দিয়ে আমি সবজি কাটবো, না কোরবানি জবাই করবো, না মানুষ খুন করবো।
ব্যবহার কিন্তু একই রকম ভাবে করতে হয়, ছুরিটা কাটাকাটির কাজে ব্যবহার হয়, বাড়তে ধারালো অস্ত্র। তো ফটোশপের যখন আমরা কোনো টুলসের ব্যবহার দেখাই, দেখেন আমি একটা ক্লিপিং পাত করছিলাম একটা কমার্শিয়াল একটা প্রোডাক্টের, একটা শুয়ের। তো এই যে আপনাকে পেন টুলের যে ব্যবহার দেখানো হলো, এই পেন টুল দিয়ে কত রকমের যে কাজ করা যায় এটা বলা মুশকিল, এটা কোনো লিমিটেশন নাই, এটা জাস্ট একটা অস্ত্রের মতো, একটা ছুরির মতো, এটা দিয়ে অনেক কিছু করা যাবে, অনেক হিউজ পরিমাণে। তো যে জায়গাতে ছিলাম, আমি ডাটা কালেক্টে ছিলাম, তো ডাটা কালেক্টের জন্য আমি এই জায়গাতে আমি ডাটাটা নিয়ে নেব, পিকচার আকারে ওই প্রাইসিংটা আমি নেব, প্রাইসিংটা আমি 1 দিয়ে সেভ করেছি, এই যে এটা এটা নিয়ে নিলাম। তো এই কাজটা করতে গেলে আপনার একটু সমস্যা হবে যদি আপনার লেভেলে যদি না জানা থাকে, এন্ট্রি লেভেলেও যদি আপনার এমএস ওয়ার্ড জানা না থাকে। তো আমি মনে করছি এটা আপনাদের এখানে সবারই জানা, সেটা তো বেসিক একেবারে। তো আপনি যেটা করবেন, এখানে ইন্টার চেপে ধরে থাকবেন, অনেকগুলো পেজ আগে নিয়ে নেন যাতে এটা প্রসেস করতে সুবিধা হয়। তো আমি এখানে অনেকগুলো প্রায় 11টা পেজ নিয়ে নিলাম অগ্রিম, এখন এই পেজের ভিতরে আমি এগুলো নেব, এখন ইমেজটা আবার নেব, সিলেক্ট করে দিলাম, এখন এটাকে ওয়ার্প স্কোয়ার করে নিলাম, যে এটা যেখানে আছে সেখানে এখন আমি এটা রিপ্লেসমেন্ট করতে পারবো, তো এই জায়গাতে থাকা না সরাই। তো ইমেজের পরে আমি নেব হচ্ছে এর ট্যাগগুলো, তো ট্যাগগুলো এভাবে কপি করে এভাবে টেনে নিয়ে আসলে ব্যাস ট্যাগগুলো চলে আসলো। তো এই গিগটা অ্যানালাইসিস আমাদের শেষ, এরপরে আর একটা গিগ নেব, যেটা নিলাম আচ্ছা এটা এটা তো ওপেন করেছিলাম, আচ্ছা এটাও দেখি, একটু বেশি কাজ করেছে, এরকম গিগ নেই, এনে 24টা কাজ করেছে। এই যে এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে, মানে রেটিং দেখলে বোঝা যাচ্ছে যে রেটিং কয়টা পেয়েছে, সে কাজ করেছে কয়টা এটা বলা মুশকিল। তো আনুমানিক ধরে নেওয়া যায় যে রেটিং যার বেশি কাজ সে বেশি করে, তো এটা নেব 44টা কাজ করেছে, না এটা আমাদের প্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক না, এই যে রিমুভ অবজেক্ট এটা একেবারে নিউ সেলার এটাও নেব না, দেখতে হবে যে আমাদের এর সাথে মিল আছে কোনটা, কারণ অল্টার ট্যাগ বা কিওয়ার্ডের কারণে এগুলো র্যাঙ্কে আসে, এটা দিয়ে সার্চ দিলে, এই যে আমি যে সার্চ দিলাম আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, এটা দিয়েও এগুলো র্যাঙ্কে চলে আসে। তো আমি সেকেন্ড পেজে যাচ্ছি, টাইটেলটা নিয়ে নিচ্ছে, আমি তিনটা কিন্তু করে দেখাচ্ছি আপনাদের যাতে এটা আপনাদের ভুল না হয়। এখান থেকে আমি লিঙ্কটাও কপি করে নিলাম, তো ইমেজে দেখেন এই জায়গাতে দুইজন পার্সন ছিল, তো এখানে একজনকে সরাই দেওয়া হয়েছে, বিষয়টাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, ইমেজটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? তো এই কাজটাই আমি আমরা করব, এই পার্সনটাকে সরাই দিচ্ছে, এটাই হলো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, এই যে বলছে রিমুভ এনি অবজেক্ট অর পিপল। তারপরে দেখেন এখানে একটা চায়ের টি কাপ ছিল বা কফি কাপ ছিল, এটাকে সরাই দেওয়া হয়েছে, এবং বোঝার উপায় নেই যে এটা এই জায়গাতে ছিল, ইভেন দেখেন এই জায়গাতে পিছনে দুইজন পার্সন ছিল, পার্সন দুইটা সরাই দেওয়া হয়েছে,
তা আপনাদের যদি এরকম কাজ দেওয়া হয় আপনারা কয়জন এখানে পারবেন বলেন, চেষ্টা করতে পারবেন অন্তত, আপনাদের টুল জানা আছে, না হলে আমি আবার দেখাবো প্রয়োজনে। নয়ন সাহেব আপনার, চেষ্টা তো করতে পারবো, কিন্তু এরকম একুরেট হবে কিনা সেই গ্যারান্টি দিতে পারি না। আচ্ছা বলেন তো এটা কোন টুল দিয়ে করতে হবে, কোন কোন টুল ইউজ করতে হবে, তাহলে বুঝতে পারবো যে আপনি কতদূর চেষ্টা করতে পারবেন। ক্লোন আছে, তারপর পেন টুল আছে, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, আবার ক্লোন আচ্ছা আছে। আমি বুঝতে পারছি, এটা হবে না, ক্লোন দেওয়া হবে না, শুধু আর একটা জিনিস লাগবে। ক্লোন তো লাগবে, আর একটা জিনিস লাগবে এর মাঝখানে। তো আমি দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, যদি এই ক্লাসটা আমি এর আগে করাইছি, এই তিনটা আমি ডাটা কালেক্ট করে নিলাম আপনাদের সামনেই, এবং আপনারাও হুবহু এইভাবে ডাটা কালেক্ট করবেন, না হলে কিন্তু আমাদের গিগ নামে মাত্র গিগ দিয়ে আলটিমেটলি কোনো কাজে আসবে না যদি আপনার কাছে হিউজ পরিমাণে তথ্য না থাকে। তো এটাও দেখতে পারেন, আপনাদের গিগ ওপেন করার জন্য এই তথ্যটাও দেখতে পারেন, এটা হলো অ্যাবাউট মি, অ্যাবাউট দিস গিগ না, কিন্তু এফএকিউ, এই তো এতক্ষণ পাওয়া গেছে, এটা খুঁজছিলাম আমি। এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আগে থেকে আপনি কিছু কোশ্চেন দিয়েছেন এবং তার অ্যান্সারও দিয়ে দিয়েছেন, তো এই কোশ্চেনগুলো আপনার দরকার হবে আপনি যখন গিগ ওপেন করবেন। এগুলো কিন্তু কপি করা যাবে না, কোশ্চেনগুলো অনেক সময় কপি করা যায় কিন্তু অ্যান্সার না। তা আপনি যেটা করবেন যে একটা একটা করে এইভাবে অন্তত কয়েকটা আপনি এফএকিউ নিয়ে নেবেন, এই যে সুন্দর করে আমি নিয়ে নিলাম, এটাও কপি করে নেব। আচ্ছা এখানে তিনটা নিলাম, যত পারেন এখান থেকে নেবেন, আর এফএকিউ যত পারেন। তারপরে প্রাইসিং থাকে, প্রাইসিংটা আগে পরে হলো সমস্যা নাই, এটা ইমেজ আকারে আমি এই যে কেটে নেব, এই টুলসটা দিয়ে জাস্ট এইভাবে কেটে নিলাম, সেভ করলাম, এই ওয়ান দিয়ে রিপ্লেস করে দিলাম, ব্যাস যাতে ডাবল না হয়ে যায়। এখানে গেলাম, এখানে আমি এটা নিয়ে নিলাম প্রাইসিংটা। এরপরে আছে সর্বশেষ ট্যাগ, ব্যাস এইভাবে আপনারা তিনটা গিগ আমি যেভাবে দেখালাম আবারও দেখাই, দেখেন কি কি নিয়েছি আমি। প্রথমে নিয়েছি হলো এটা 1 নম্বর গিগ আমি নিয়েছি, 1 এক নম্বর গিগে আমি দেখেন নিয়েছি যে এর টাইটেল নিয়েছি, 1 নম্বর দেওয়ার প্রয়োজন নেই, এটা ঝামেলা হচ্ছে। আমি নিয়েছি টাইটেল, তারপরে লিঙ্ক, তারপরে হলো অ্যাবাউট দিস গিগ, তারপরে ট্যাগ, তারপরে প্রাইসিং, প্যাকেজগুলো নিয়েছি। এটা তো সিমিলার আমি জিনিসই নিয়েছি, এইটাতে গিয়ে আমি বাড়তি যেটা নিয়েছি সেটা হলো এফএকিউ। এটা আমাদের লাগবে, অন্তত 3টা থেকে 5টা আপনাকে অ্যাড করা লাগবে, তাহলে বোঝা যাবে যে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি কাজ করার জন্য। তো যেই জায়গাতে আপনি কাজ করতে যাবেন ওই জায়গাতে যদি আপনি দেখান যে আমি একজন আনাড়ি একজন মানুষ, তাহলে তো আপনাকে একটু কাজ দেবে না, আপনাকে বোঝাতে হবে যে আই এম এক্সপার্ট। এরপরে কাজ করতে গেলে কাজ যখন আপনি নেবেন, প্রথম প্রথম এটা ধারণার উপরে আপনাকে নিতে হবে, কাজ নেওয়ার পরে আপনি অনেক কিছু বুঝবেন না কাজ করতে গেলে। তখন গতদিন যেটা বললাম আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, কিছু গ্রুপ তৈরি করতে হবে, গ্রুপ তৈরি করে সেখানে আপনাদের পরিধি বাড়াতে হবে, নিজেদের পরিচিত হতে হবে, কথা বলতে হবে একে অন্যের সাথে। তো সব জায়গাতে বুদ্ধির খেলা আছে, যত বেশি আপনি ব্রেন খাটাতে পারবেন তত বেশি কিন্তু আপনারা ব্রেনকে ভালো একটা লেভেলে নিয়ে যেতে পারবেন। তো আপনার ম্যাচিওর, আসলে এই কথাগুলো আমি বললে আপনাদের অনেক সময় ভালো লাগবে না, বারবার কথাগুলো চলে আসছে। তো এখন এই যে যে ডাটাটা আমি নিলাম, তো এই ডাটাটা এখন কি করব,
ডাটাটা তো আমরা কাজে লাগাবো, তো কিভাবে কাজে লাগাবো এটা দেখাই, তারপরে আমি আপনাদের কাজটা দেখাবো। আবার অনেকে এখানে নতুন জয়েন করেছেন তো, এবং টুলসের ব্যবহারগুলো অনেকে জানেন না পুরোপুরি, আমি ওটাও দেখাবো। এই যে আমি এটা নিলাম, এটা কিন্তু ডাটা আমার। এখন আমি যেটা করবো, একটা ফোল্ডার তৈরি করবো যে আনওয়ান্টেড আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ গিগ। গিগ বলে আমি ওপেন করলাম, একটা ফোল্ডারে ওপেন করলাম, এর ভেতরে আমি একটা আবার ডক ফাইল নেবো, এমএস ওয়ার্ড ফাইল নেবো, যে সংক্ষেপে এটা লিখলাম আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ। এরপরে সেটা করব, দেখেন এখন দেখব যে টাইটেলটা আমার কোনটা আমার ভালো লাগবে। তো আমার টাইটেল যেটা হবে, এটার সাথে কারো টাইটেল হুবহু কপি করা যাবে না, এটা হলো প্রথম কথা। টাইটেল কোনো জিনিস হুবহু কপি করা যাবে না, আপনি জাস্ট ধারণা নিতে হবে, প্রয়োজনে একটা 2 দিন 3 দিন ধরে পড়েন, অ্যানালাইসিস করেন, করার পরে আপনি দেখেন যে কোনটা নেওয়া যায়। তো আমি যেটা নর্মালি করি, আমি যেহেতু কিওয়ার্ড রিসার্চ জানি, তো আপনাদের কিছু একটা টেকনিক দেখাই শর্টকাট। তো দেখেন যে প্রথমে আমি যেটা নেব, কিওয়ার্ড নেব টাইটেল কিওয়ার্ড, টাইটেল কিওয়ার্ড নেব। কিওয়ার্ড জিনিসটা হলো এরকম, একটা জিনিসও কিওয়ার্ড হতে পারে, একসাথে 2টা 4টা 5টা হতে পারে। তো আমি দেখেন টাইটেল কিওয়ার্ড প্রথমে যেটা নেব সেটা হলো যে আচ্ছা অ্যাড ওয়াটার মার্ক, আচ্ছা এটা যেহেতু ইয়ে করেছি আমি এটা নিয়েই নিলাম। সাপোজ নিয়ে নেওয়ার পরে আমি ইন্টার দিয়ে পরেরটাতে গেলাম, দিয়ে অ্যাড ওয়াটার মার্ক অর টেক্সট লোগো, এটাও নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম। আসলে এটা একটা কিওয়ার্ড নিলাম, টাইটেলের একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। এই কিওয়ার্ড কিন্তু আপনি কপি করলে সমস্যা নেই, কারণ আমরা কপি করতেই পারি কিওয়ার্ড। কপি কখন বলে, যখন টাইটেলের পর পর আপনি হুবহু কপি করে দেবেন, সাপোজ এইখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলেন, তাহলে এটাকে বলে কপি। কিন্তু এই যে কিওয়ার্ডগুলো নিলে, স্পেসিফিক কিওয়ার্ড নিলে, এটা কিন্তু কপি বলে না। তো রিমুভ অবজেক্ট, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, এটাও নিয়ে নিলাম। এখন কোথায় থেকে সরাবেন, নর্মালি তো আপনি ফটো বা ইমেজ থেকে সরাবেন, এই কথাটা নিলাম না, এটা একদম নর্মাল কথা, এটা কোনো কিওয়ার্ড না, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। আচ্ছা এরপরে আমি লিঙ্কটা নিয়েছি কেন, লিঙ্কটা 2টা উদ্দেশ্যে নিয়েছি। একটা উদ্দেশ্য হলো যদি আমি আবার পরে দেখতে চাই যে এই গিগটা আবার একটু দেখি, একটু গবেষণা করতে গিয়ে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো এই যে কথাটা দেখেন, আমি একটু রেড মার্ক করে দেখাচ্ছি আপনাদের, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা, তো এই জায়গাটা দেখেন যেটা রেড মার্ক করলাম, এর লিঙ্কের সাথে এর কিন্তু টাইটেলের মিল আছে। অনেক গিগে দেখবেন লিঙ্কের সাথে টাইটেলের মিল থাকবে, কারণ পরে অনেকে টাইটেলটা এডিট করে, যার কারণে এই লিঙ্ক কিন্তু আর এডিট হয় না। লিঙ্ক কিন্তু যেটা আপনি প্রথম টাইটেল দেবেন সেটাই কিন্তু থাকবে, এবং ওই লিঙ্কটা পারমালিঙ্ক হিসেবে কাজ করে। তো ফাইবার দেখেন, এই যে www.fiverr.com, এটা তো ফাইবারের ওয়েবসাইট, তারপরেই আপনার ইউজার নেম, এটা ইউজার নেমের পরে হলো এই যেটা যেটা আছে, এটা হলো পারমালিঙ্ক হিসেবে কাজ করে। যা আছে মূলত .com থেকে শুরু করে যা আছে সব পুরোটাই পারমালিঙ্ক। তো এটা প্লেন পারমালিঙ্ক অটোমেটিক নিয়ে নেবে। তো সো আপনি যখন গিগ ওপেন করবেন, তখন যাতে চেঞ্জ করা না লাগে কোনো কিছু চেঞ্জ, আমি বারবার ওইটা বলছি আপনাদের প্রথম থেকে, যে আপনি প্রি প্ল্যান করে মাঠে নামবেন, কোনো চেঞ্জে জায়গায় যাবেন না। প্রাইসিং এর ব্যাপারটা একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাই দেবে বা স্যার, প্রাইসিংটা আমি পরে যদি এডিট করে বাড়াই, বাড়াবেন তো আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি দাম বাড়াবেন না, আপনার অভিজ্ঞতার তো একটা দাম আছে, আপনার তো একটা মার্কেট ভ্যালু তৈরি হবে, গুডউইল তৈরি হবে, রেটিং হবে, লেভেল হবে, তখন আপনি প্রাইসিং বাড়ান।
এরা কোনো বিষয় না। কিন্তু আপনি এই বারবার যদি টাইটেল, অ্যাবাউট দিস গিগ এগুলো যদি এডিট করেন, আপনার গিগ কিন্তু একেবারে তলানিতে চলে যাবে, সম্ভাবনা অনেক বেশি। এটা আমি প্র্যাকটিক্যাল আমি নিজেও করেছিলাম, আমি দেখেছি এটা। তো গেল আমাদের কিওয়ার্ড, নিলাম কিওয়ার্ড এখান থেকে, নিলাম আবার নিচেরটায় যাব, একবারে একটাই করতে যাবেন না। দেখেন আনওয়ান্টেড অবজেক্ট এটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, এই কিওয়ার্ডটাও নিয়ে নিয়েছি, এই যে আনওয়ান্টেড আনওয়ান্টেড অবজেক্ট এটাও নিয়ে নিয়েছি। এরপরে ফুটেজ, এই যে ফুটেজটা, ফুটেজ একটা কিওয়ার্ড যেহেতু ফুটেজ নিয়ে কাজ করে, তো ফুটেজটাও নিয়ে নিলাম, যে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ ফ্রম ফুটেজ। তো ফ্রম কথায় আমি ইয়াগুলো লিখছি না, প্রিপোজিশন লেখার প্রয়োজন হয় না, জাস্ট কিওয়ার্ডগুলো লিখছি। তো এরপরে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট মিল আছে, পিপুল এই যে অবজেক্ট অর পিপুল, আচ্ছা অর পিপুল নিয়ে নিলাম, এখানে নিয়ে নেব কারণ এটার সাথে এটা প্রাসঙ্গিক, অর পিপুল। দেখেন যে অ্যাড ওয়াটারমার্ক অর টেক্সট লোগো, এখানে অর পিপুল হবে না, সরি এই পুরোটাই নিয়ে নেব। তো আনওয়ান্টেড অবজেক্ট এটুকু কিন্তু অলরেডি আমাদের আছে, এটা একটা ট্রেডমার্ক করে রাখি, এটা নেওয়ার প্রয়োজন হবে না, শুধু বাড়তে আমাদের এইটুকু আসলো, তো পরে যেতে আমার ভুলে না যায় তার জন্য পুরো লাইনটাই নিয়ে নিলাম। এরপরে দেখেন এরও কিন্তু ইয়া কিন্তু ঠিক নাই, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, এর টাইটেলের সাথে পারমালিঙ্কের মিল নাই, দেখেন অমিল আছে কিছু, এর হচ্ছে এটা চালাকি করে করেছে যাতে উভয়মুখী সার্চ পায়। তো রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট অর পিপুল ফ্রম পর্যন্ত ঠিক আছে, ফ্রম হলো দেখেন এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আর এখানে দেওয়া আছে শুধু ফটো, তার মানে এর পরে এডিট করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো ফ্রম এই কথাটাও একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, নতুন নিলাম। এইভাবে আপনি প্রত্যেকটা টাইটেল থেকে কিওয়ার্ড নেবেন। আচ্ছা আমার তিনটায় হয়ে গেছে, যেহেতু আমি তিনটার ডাটা কালেক্ট করেছি তিনটায় হয়ে গেছে, তো অনেকগুলো কিওয়ার্ড আসবে। এখন কিওয়ার্ড আপনি সাজাবেন কিভাবে ওটা দেখায়, এই কিওয়ার্ডটা সাজাতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখন আপনি লেখেন যে মাই টাইটেল, মাই টাইটেল দিয়ে এখন টাইটেল লিখেন, যে আই উইল এটুকু ডিফল্ট থাকে, আই উইল এটা অলরেডি ওই ইয়াতে থাকে, ফাইবারে থাকে, সো এটুকু লেখার প্রয়োজন নেই। এখন দেখেন আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, আচ্ছা এই কিওয়ার্ডটা আমি প্রথমে নেবো, আমার এটা পছন্দ হচ্ছে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর সাথে আর কী করা যায়, যে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট অর পিপুল, আচ্ছা ফ্রম ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, যেটা আমার এখন একটা, এটা আমার পারফেক্ট একটা টাইটেল হয়ে গেল, এটাই আমি টাইটেল দেবো। এখন টাইটেলটা আমার কত ক্যারেক্টার একটু দেখে নিই, এই এক্সটেনশনটা আমি এখন দেবো, এটা আমার 54 ক্যারেক্টারের, তা আমি সর্বোচ্চ 60, 62, 65 এর উপরে, 65-এর উপরে যাবো না, 60-এর ভিতরে থাকতে পারলে সবচেয়ে ভালো, এটা একেবারে পারফেক্ট হয়েছে, যেই আমরা যেটা দেখলাম 54 মিনিট ছিল, আচ্ছা 54টা একেবারে পারফেক্ট টাইটেল। তো এই এক্সটেনশনটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজন হবে অনেক জায়গায়, এটা আপনাদের প্রয়োজন হবে, আমার ক্যারেক্টার কতটা হলো, যেগুলো দিচ্ছে এগুলো সব পারলে আপনারা অ্যাড করে নেবেন, এতে কাজ অনেক সহজ হবে। এটা আমার টাইটেল হয়ে গেল, এর পরে আসেন হলো
আবার শুরুতে চলে আসছে অ্যাবাউট দিস গিগ। তো অ্যাবাউট দিস গিগে যেটা হবে যে দেখেন আপনার সম্পর্কে আপনি কিছু এখানে লিখলেন বললেন, এখানে মিনিমাম মিনিমাম হলো আপনার তিনটা কিওয়ার্ড রাখতে হবে, সে পরপর রাখলো সমস্যা নাই, ওয়াটার মার্ক দেখেছে, কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করতে হবে, রিমুভ আনওয়ান্টেড টেক্সট অর অবজেক্ট ফ্রম, দেখেন এমনি সুন্দর একেবারে ইন্টেনশনালি বুদ্ধি খাটিয়ে কিন্তু রেখেছে যেগুলো রেড মার্ক করলো। এইভাবে মিনিমাম তিনটা কিওয়ার্ড, আপনার যেটা ফোকাস কিওয়ার্ড, এর কিন্তু ফোকাস কিওয়ার্ড হলো এটা, এই যে এটা 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 হলো প্যারেন্টস কিওয়ার্ড, আর এটা হলো চাইল্ড কিওয়ার্ড, একটা কিওয়ার্ড কিন্তু চারটার উপরে নিলে কিন্তু সেটা ভালো কিওয়ার্ড থাকে না, চারটা ওয়ার্ডের উপরে নিলে। তো এখানে অ্যাড ওয়াটার মার্ক অর টেক্সট লোগো, এটা কিন্তু একেবারে পারফেক্ট কিওয়ার্ড, ও কিন্তু ওটাই ফোকাস করেছে। এরপরে আসলে কাজ করতে গেলে দেখবেন যে আপনি কি কি অফার করবেন আপনার ক্লায়েন্টকে, যে ওয়াটারমার্ক ইন ইমেজ, ওয়াটারমার্ক আপনি অ্যাড করে দেবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দেবেন, যেটা আমি প্রথম দিকেই দেখিয়েছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপর হলো ক্রপ ইমেজ, ইমেজ যেটা রিসাইজ বা সাইজ করা বলে, রিসাইজ একই জিনিস, তো ক্রপের সাথে রিসাইজের সামান্য একটা পার্থক্য আছে। রিসাইজ মানে যদি আপনাকে ক্লায়েন্ট একটা সাইজ দিয়ে দেয় সেটা আপনি রিসাইজ করে নিতে পারবেন, এটা আমি দেখিয়েছি ক্লাসে, ফার্স্ট ডেলিভারি উনি ফার্স্ট ডেলিভারি করবেন, তারপরে মোর রিলায়েবল ওয়ার্ক, রিমুভ আনওয়ান্টেড টেক্সট, ইনি কিন্তু এগুলো অফার করবে। তো নর্মালি কয়টা আছে এখানে দেখেন, তিন তিন ছয় আটটা আছে, এরকম 8-10টা আপনারা দেবেন সেম এইরকম ভাবে। এই টাইটেলটা আপনি ইচ্ছা করে নিতে পারেন, 12 গিগ দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমার টাইটেলটা কি হবে, এটা বোল্ড করে দিতে হবে, ফাইবারে ওই অপশনটা আছে, যখন আমরা প্র্যাকটিক্যালি গিগ ওপেন করবো তখন দেখাবো। এরপর রিকোয়ারমেন্ট, আপনি যে কাজটা করতে যাবেন এই কাজটার জন্য আপনার কি কি প্রয়োজন, ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কি নিবেন। তো প্রথমে আমাদের একটা ইমেজ বা ফটো লাগবে, এই যে এখানে বলছে যে ইমেজ অফ ইওর, তারপর ওয়াটার মার্ক এবং লোগো, যে ওয়াটার মার্কটা বা লোগোটা আপনার ইমেজের উপরে আপনি অ্যাড করতে চান সেটা লাগবে। তারপরে বলছে যা দ্য সাইজ ডিজায়ার অফ ইওর ওয়াটার মার্ক লোগো, এখন ওই ওয়াটার মার্ক এবং লোগোটা কত সাইজ হবে, কত বাই কত পিক্সেল হবে, হাইট ওয়াইট কত হবে, এটা আপনার জিজ্ঞেস করতে হবে। দ্য লোকেশন উইচ ওয়াটার মার্ক, আচ্ছা কোন জায়গায় আপনি দিতে চান, ইমেজে তো সব জায়গায় দিতে পারবেন, দেওয়া তো সম্ভব, তো ওয়াটার মার্ক সাধারণত একটা ইমেজে কিন্তু পুরো জায়গায় হতে পারে, ওই যে আমরা দেখি ইয়াতে আপনাদের একটু দেখায় ওয়াটার, এই যে দেখেন এটা একটা ওয়াটার মার্ক, এই পাশে দেখেন এই যে সুন্দর একটা উদাহরণ পাওয়া গেছে। তো দেখেন এই পাশে ওয়াটার মার্ক আছে, এই পাশে ওয়াটার মার্ক নেই, বা নতুন করে একটা ওয়াটার মার্ক ক্রিয়েট করা আছে, কপি করে রাখি আপনাদের পরবর্তীতে দেখাবো। তো এরকম অনেক ইমেজ পাবেন, এই যে এরকম যে আপনি কোন জায়গায় ওয়াটার মার্কটা অ্যাড করবেন, কত সাইজে অ্যাড করবেন। এই হলো ব্যাপার, আপনি কোথায় করবেন, টপ লেফট, টপ রাইট, বটম লেফট, কোন জায়গায় এটা উল্লেখ করে দেবেন। তারপরে ট্যাগ, ট্যাগটা হলো আগে ট্যাগটা খুবই ভালো কাজ করতো সার্চিং এর জন্য, এটা কিওয়ার্ড হিসেবে ইয়ে করতো, তো ট্যাগটা আমরা দেব এরকম রিলেভেন্ট ট্যাগ দিয়ে দেব আমাদের কাজের সাথে। তো রিলেভেন্ট ট্যাগ দিতে গেলে এই যে প্রথমে যে আপনাদের একটা এক্সটেনশন নামাতে বলেছে, এই যে ফাইবার কুইক ভি এক্সটেনশন, এটা ইনস্টল দেওয়ার পরে আপনার নোটিফিকেশন সেটিংয়ে যাবেন, তারপরে এখানে ইউজার নেমটা লিখে দেবেন, তারপরে সেভ ইনফোতে ক্লিক করবেন, অবশ্যই কিন্তু ইউজার নেমটা দেবেন, তাহলে আরও বাড়তি সুবিধা পাবেন। তো
এই যে টপ ফোকাস কিওয়ার্ড, এই জায়গা থেকে মূলত আমাদের ট্যাগগুলো নেব, দুইটা কম ট্যাগের নেব, দুইটা বেশি ট্যাগের নিয়ে নেব। এই হলো ব্যাপার, মানে দুইটা খুব হাই নিয়ে নেব আর দুইটা খুব লো নিয়ে নেব। হ্যাঁ হ্যালো, তো যে জায়গাতে ছিলাম, টাইটেল নিলাম, টাইটেল নেওয়ার পরে আমরা আস্তে আস্তে এগুলো নেব। তো টাইটেলটা কিন্তু মেইন জিনিস, টাইটেলটাতে খুব ভালো ফোকাস দেবেন, টাইটেল তৈরি করতে অনেক সময় ব্যয় করবেন, এটা হলো আমার টাইটেল। এবং এগুলো খুব ভালোভাবে গবেষণা করে দেখবেন, আপনাদের ক্লু কিন্তু আমি দিচ্ছি যে মিনিমাম তিনটা কিওয়ার্ড এইটুকুর ভিতরে রাখবেন একটা ইন্ট্রোডিউসের ভিতরে, তারপরে কি অফার করবেন বা কি আপনার কাছ থেকে ক্লায়েন্ট পাবে এবং রিকোয়ারমেন্ট কি, এগুলো কমন ওয়ার্ড, এগুলো কিন্তু সমস্যা নেই, শুধু একটু উপরে নিচে দিলে হয়ে যায়, কপি না করে এত উপরে নিচে দিলেন আর কি, বা একসাথে দুইটা জুড়ে দিলেন। এবং এই কথাটা লিখতে পারেন যে প্লিজ মেসেজ মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আই ট্রাই টু রিপ্লাই উইথিন 20 মিনিটস, এরকম সুন্দর করে একটা ইয়া দিয়ে দিতে পারেন, বা বলতে পারেন যে বিফোর প্লেসিং অর্ডার প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, এতে অনেক সুবিধা হবে। মেসেজ সেকশনে গিয়েও কিন্তু আপনি আগে কাজটা বুঝে নেবেন, ইভেন কাজটা করে দিয়েও কিন্তু আপনি ডেলিভারি পরে অর্ডার নিয়েও কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারেন। তো এগুলো কাজ যখন পাবেন কেউ আমাদের ভিতরে, তখন আমি এটা দেখাবো পুরোপুরি। তো যেহেতু বললাম একটু দেখায়, না দেখালে আবার আপনারা এটা মাথায় থাকবে, সেলিং মোডে চলে যাচ্ছি। তো এই যে মেসেজ সেকশন আছে, মেসেজ সেকশনে ক্লিক করলে, আমি এটা ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ করেছিলাম এই ক্লায়েন্টের সাথে, একটা কিওয়ার্ড রিসার্চের কাজ করেছিলাম। তো এই জায়গাতে আমার দেখেন তার সাথে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক অনেক কথা হয়েছে, তার কাছ থেকে আমি কাজটা বুঝে নিয়েছি, তারপরে এখানে কাস্টম অফার করা যায়, ইনি এখন অফলাইনে আছে, তো কাস্টম অফার করা যায় যে আমি এই কাজের জন্য এত অর্থ নেব। তো এরকম আপনারা অনেক আলাপচারিতা করতে পারবেন, এই যে এরকম ভাবে পুরো কাজটা আগে ওখানে, এখানে স্যাম্পল দেখানোর পরে কনফার্ম হয়ে আপনি তখন অর্ডারটা নেবেন। এতে হবে কি, আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে এবং আপনার রিভিউটা ভালো আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা বলছি, কাজটা কিভাবে করতে হবে সেটা আমি বোঝাতে পারছি মোটামুটি, যে এই প্রাইসিংটা দেখবেন এবং প্রাইসিং এর প্রত্যেক খুঁটিনাটি দেখবেন, হুবহু এইভাবে একটা বানাবেন। তো সব আমি আর মুখে তুলে না দিই, মুখে তুলে দিলে হবে না, আপনাদের টেকনিক্যাল জ্ঞানটা একটু যাচাই করা লাগবে, আপনারা কিভাবে করছেন। এই হলো আপনার ডাটা কালেকশন এবং ডাটা অ্যানালাইসিসের মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। এখন বাকি যেটুকু ব্যাপার, এটুকু আপনি করবেন, এখানে যারা আছেন কাজ করতে যারা ইচ্ছুক, আসলে আমি এটা প্রফেশন হিসেবে কাজ করব না, কাজ করব, আমার পেছনে গভর্নমেন্ট অর্থ ব্যয় করছে, বিভিন্ন সংস্থা অর্থ ব্যয় করছে, এগুলো ফ্রি কিন্তু না, আমি এর আগেও বলেছি কোর্সগুলো কিন্তু ফ্রি না, আমরা যারা ট্রেনার তারা কিন্তু পারিশ্রমিক পাই। তো ফ্রি কোর্স বলে অনেকে উড়াই দেয়, অনেকে করে, এগুলো অবহেলা করবেন না, যেটুকু আপনি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন এটুকু নেন, এটুকুই আগে নিজের ভিতরে ধারণ করেন, অবজার্ভ করেন, এনরোল করেন, তারপরে পরে দেখা যাবে যে যখন আপনি কাজ করবেন তখন আপনি নিজের যত ইচ্ছা তত কোর্স প্রাইভেটলি কারো কাছ থেকে করে নেবেন, সমস্যা নেই। তো গভর্নমেন্ট যেটুকু দিচ্ছে এটুকু আগে নেন, এটুকু নিয়ে আগে শিখেন, শিখে কাজ ফিল্ডে নামে করেন। তো এটা ছিল ডাটা কালেকশন এবং অ্যানালাইসিসের পার্ট। এখন আপনাদের কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন, আজ আমার একটু মানে কথাগুলো একটু হয়তো বা খসখসে টাইপের লাগছে, অন্যদিন হেসে কথা বলে আজকে সঙ্গত কারণে হয়তো বলছি না। তো
তো বলেন নয়ন সাহেব, বলেন জুবাইর আরাফাত, বলেন আপনাদের নিজেদের মতামত জানান। পুষ্পা, সবুজ মিয়া, কি বুঝলেন ডাটা কালেকশনের? আচ্ছা, আমি ভিডিও এটা দিয়ে দেব, কালকে পাবেন এই ভিডিওটা এক সময়। আবার কালকেও তো ক্লাস আছে, কালকে আমি সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝছেন, ভিডিওটা এবং লিঙ্কটা আমি দিয়ে দেব। তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনারা হলো দেখবেন এই ভিডিওটা, দেখার পরে এটা আশা করি আপনারা এখন বুঝতে পারবেন। এখন যারা পুরো ক্লাসটা করলেন তাদের একটু মতামত নিই, যে আপনারা আমার এই যে ডাটা কালেকশন করা এবং ডাটা অ্যানালাইসিস করার যে ব্যাপারটা, গিগ আপনি ওপেন করতে গেলে এটা কতদূর বুঝতে পারলেন? এটা নিয়ে কিন্তু অনেক লম্বা একটা ক্লাস নেওয়া যাবে 2-3 দিন ধরে, তো আমি অত লম্বা সময় নিচ্ছি না। তাহলে তো সব মুখে তুলে দিলে তো হবে না, কার মাছের কাঁটা আপনাদেরই বেশি খেতে হবে, হয়তো দেখাই দিলাম যে এইভাবে খেতে হয়। তো আচ্ছা, যাই হোক, নয়ন সাহেব কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার কি বুঝলেন বলেন। বুঝলাম, অনেক গবেষণা করতে হবে ধৈর্য সহকারে। কি কি নিতে হবে একটা গিগ থেকে? আপনি কি কি তথ্য নেবেন এবং সেই তথ্যগুলো কিভাবে ইউটিলাইজ করবেন আপনার নিজের জন্য, এটা বলেন দেখি শুনি। প্যাকেজ এবং ট্যাগ, এগুলো নিয়ে তারপরে কম্পেয়ার করে দেখবো যে কোনটা কিভাবে বেস্ট হয়। আচ্ছা, মোটামুটি আপনি ভালোই প্যাকেজ তো বুঝতে পারছেন। ইজি, এটা প্যাকেজ দেখলাম যে বেশিরভাগ আনলিমিটেড থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে প্যাকেজ নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নাই, না টাকাটা প্যাকেজ গুলো আপনি দেখবেন, আপনি 20টা গিগ দেখেন, আমি টু বি অনেস্ট বলছি, আপনারা 20টা গিগ যদি ধৈর্য ধরে, 15-20টা গিগ আমি যেভাবে দেখালাম, ধৈর্য থাকে না তো, ডেলি একটা দুইটা করলি কি হয়ে যাবে। এ ভাই পরিশ্রম করতে হয়। আমি কিন্তু আমি আপনার, টাইটেল কালেক্ট করছি, আচ্ছা পরের একতে এখান থেকে ছিলাম, জুবাইর আরাফাত, আপনি কি মোবাইলে আছেন না কম্পিউটারে আছেন? জুবাইর আরাফাত, হায়দুর রহমান, কথা শোনা যায় ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। কি অবস্থা বলেন? আপনি তো এর আগে অ্যাসাইনমেন্ট তো জমা দিয়েছিলেন না? প্রথম থেকে দিছিলাম ভাই, পরের থেকে ক্লাস করতে মিস গেছে, এখন তো কম্পিউটার নষ্ট হয়ে গেছে। এখন কি ফোন থেকে আছেন? মোবাইলে জয়েন করছি আর কি ভাই। হ্যাঁ ভাই, মোবাইলে জয়েন করেছেন, তো কম্পিউটার ছাড়া তো আমাদের এই কাজগুলো, ফটোশপের কাজ তো করা সম্ভব না, তো আপনি মোবাইলে দেখেন, দেখার পর কোনো ফ্রেন্ড যদি আপনার থাকে বা বড় ভাই থাকে, ওখানে গিয়ে তার কম্পিউটারে বসে অন্তত প্র্যাকটিস দেবেন এটা। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস না দিলে আসলে এটা মনে হয় থাকবে না। তো যাই হোক, সবুজ মিয়া, আমার কথা কি শোনা যায়? তো ভাই কি, আপনি কি বুঝলেন, কতটুকু কি বুঝলেন বলেন। এই যে গিগ আপনার এইভাবে গেছি, সেলিং মোডে গেছি, সেলিং মোডে গিয়ার পর এখানে সার্চ দিয়েছি আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, সার্চ দিয়ে এইভাবে আমাদের গিগ একটা একটা করে ওপেন করে, ফিল্টার করে ওপেন করে এভাবে গিগ গুলো নিয়েছে একটা একটা করে, এই যে এভাবে একটা ফুল একটা গিগ ওপেন করে। তা আপনি ভিডিওটা কাল সকালে দেখবেন আবার, বুঝছেন,
আমি সকালে অফিসে যাওয়ার আগে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখা যাক কি করা যায়, আপনি দেখবেন। তো ও সরি, স্ক্রিন অফ করা আছে। এই যে এই জায়গাতে গিয়ে আপনারা সার্চ দেবেন, সার্চ দিয়ে আনওয়ান্টেড অবজেক্ট নিয়ে সার্চ দিলে এভাবে গিগ চলে আসবে, এই গিগগুলো একটা একটা করে এভাবে ওপেন করে আপনি তথ্যগুলো কালেক্ট করে এই তথ্যগুলো অ্যানালাইসিস করে আপনার নিজের জন্য একটা গিগ ওপেন করবেন। এই যে এইভাবে অ্যানালাইসিস করবেন, তো পুরোটা না দেখলে ভিডিওটা দেখে নেবেন আবার। তো আপনি ইয়াতে দিয়েছেন ওই কি বলে ড্রাইভে কে দিয়ে দিয়েছেন? আচ্ছা আমি একটু দেখি তাহলে। এই এগুলো আপনি কালেক্ট করেছেন তাই তো, এই টাইটেল গুলো? আচ্ছা অনেকগুলো কালেক্ট করেছেন, নিজের জন্য একটা তৈরি করেছেন কি? আচ্ছা আচ্ছা, সময় করে আপনি এটা তৈরি করবেন। ভালো হয়েছে, তথ্য কালেক্ট করেছেন, অন্তত টাইটেল গুলো নিয়েছেন। এখন এই টাইটেল গুলো দেখে, যেইভাবে টাইটেলের কিওয়ার্ড গুলো নেবেন, কিওয়ার্ড গুলো নিয়ে আমি যেভাবে দেখেন একটা সুন্দর কিন্তু টাইটেল করেছি। এটা আবার সবাই নিয়েন না, তাহলে আবার হবে না। আপনারা আপনাদের মতো করে নেবেন, যে দেখেন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট অর পিপুল ফ্রম ইমেজ ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্ট এবং পিপুল থাকবে সে রিমুভ করে দেবে এরকম। তো এটা একটা সুন্দর একটা টাইটেল, এরকম এই কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে আপনাকে দেখে একটা টাইটেল তৈরি করতে হবে। আবার কিন্তু এখান থেকে আমি আর একটা টাইটেল তৈরি করতে পারবো, দেখেন কিরকম। এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম যে আই উইল অ্যাড ওয়াটারমার্ক অর টেক্সট লোগো, টেক্সট লোগো অন ইমেজ, ইমেজ অ্যান্ড রিমুভ, এইটা দিয়ে দিলাম এই কোয়ারটা। এটা সুন্দর একটা, দেখেন এটা কিন্তু একটা ইয়া হয়ে গেল, এটাও একটা টাইটেল হয়ে গেল। তো আমি এটা সময় কম দিলাম, আরো সুন্দর করে সময় দিয়ে আপনি এরকম টাইটেল তৈরি করবেন, আদারওয়াইজ এই কোনো কাজে আসবে না, গিগটা কিন্তু র্যাঙ্ক করবে না। এইরকম একটা সুন্দর একটা টাইটেল আপনি যদি তৈরি করে দিতে পারেন, আরো সুন্দর করে গবেষণা করে আপনার গিগটা র্যাঙ্কে আসবে। তো গিগ র্যাঙ্কে না আসলে তো আপনি ইয়া করতে পারবেন না, কি বলে এটা নিয়ে তো আপনি সেল করতে পারবেন না গিগটা। সো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রথম দিকে একটু সময় লাগলো, কঠিন লাগলো, এইভাবে আপনারা এই যেভাবে আমি তথ্য কালেক্ট করলাম এবং অ্যানালাইসিস করলাম সংক্ষেপে, আরো ব্রডলি দেখানো যাবে। তো ব্রডলি দেখাবো কখন, যখন আপনি কালেক্ট করবেন। আমি যেটুকু দেখালাম এটুকু আগে কালেক্ট করেন, করার পরে আপনার নিজের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হবে।
তো সব প্রশ্ন যদি আমি আগে থেকে বলে দিই, আপনাদের মনোযোগ আসবে না বা আপনাদের ইফেক্টিভনেস তৈরি হবে না, প্রোডাক্টিভিটি তৈরি হবে না। তো আচ্ছা পুষ্পা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? পুষ্পা, হ্যালো পুষ্পা, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভের আরো একবার একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি একটা ইয়া নিয়ে কাজ করছিলাম, ক্লিপিং পাত করছিলাম। ইমেজ ডাউনলোড দিই, ডাউনলোড দিয়ে আপনাদের দেখাই এটা কিভাবে এটা কাজ করবে। মেবি একটা আমি ডাউনলোড দিয়েছি, ওটাই দেখাই। খুঁজে পাচ্ছেন? আচ্ছা আবার ডাউনলোড দিই। ও, এটা ডাউনলোড হয়েছে কিন্তু ওয়েবপি আকারে, ওয়েবপি তো হবে না, জেপিজি লাগবে। ওয়াটারমার্ক রিমুভ জেপিজি, ইমেজ ওয়াটারমার্ক অ্যাড ইমেজ জেপিজি ফরম্যাট, এটা এই ওয়েবসাইট আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হলো কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড, এটা দেওয়ার জন্য সফটওয়্যার ওয়েবসাইট। তো এখানে আমি ওয়াটারমার্ক দিকে পাওয়া যায় কিনা,
আচ্ছা, অন্য একটা সহজ একটা ইমেজ দিয়ে দেখে। এইটা দিয়ে দেখা, দেখেন আনওয়ান্টেড অবজেক্ট কিভাবে রিমুভ করা যায়। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? এর আগে আমি একদিন দেখেছিলাম, অনেকে নতুন জয়েন করেছেন তো এই জন্য আমি দেখাচ্ছি। টুলসের ব্যবহারগুলো তাদের দেখাচ্ছি। এটা খুবই সিম্পল একটা ইমেজ। তো এই ইমেজের এই যে লেখাটা, এই লেখাটা আমি এই এটা তো কেউ না কেউ অ্যাড করেছে। এখন ব্যাপারটা হলো যে এই অ্যাড করাটা আমরা রিমুভ করব, যেহেতু আনওয়ান্টেড অবজেক্ট। এটাই মনে করেন যে আনওয়ান্টেড অবজেক্ট এই বোতলটা, এই আমরা চাচ্ছি যে এই লেখাটা না থাকুক, আমাদের একটা লোগো যাতে এই জায়গাতে থাকে। আমি এই বোতলটা আমার কোনো একটা পারপাজ ইউজ করবো। তো সাপোজ এটাকে আমি লেয়ারে গিয়ে, উইন্ডোজে গিয়ে লেয়ারে নিচ্ছি, এই পাশে লেয়ার আছে, লেয়ারে গিয়ে আমি এটার একটা কপি লেয়ার করে নিলাম। থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, এটা হলো L1। এটা আমি এখন যারা আছেন আপনারা ক্লাসে, তারা এই ক্লাসগুলো দেখেছেন, তো সেটা আমি আর দেখাচ্ছি না। ওই সরাসরি ওটাতে চলে যাচ্ছে যে আমি এখন এটাকে রিমুভ করব, এই অবজেক্টটা। তো রিমুভ করতে গেলে যেটা করা লাগে, দেখেন তিনটা টুলস দিয়ে করা যাবে। একটা হলো যে হিলিং ব্রাশ টুলস দিয়ে করা যাবে এবং ক্লোন টুল দিয়ে করা যাবে। এই টুলসটা লাগবে কাজ করতে গেলে, এটাও লাগবে অনেক সময়। তবে ক্লোন টুলটা সবচেয়ে বেশি লাগে। আর একটা যে টুলস, ওটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। আর একটা যেটা করা যাবে, দেখেন লেসো টুল দিয়ে, এই লেসো টুল দিয়ে আমি এটা দেখাইছিলাম আপনাদের, যে জাস্ট এটা আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো এটা সলিড সারফেসের উপর হয়, তো এটা এই টুলসটার ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নেওয়ার পরে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তারপর ফিলে যাবেন, ফিলে গিয়ে এখানে দেখেন সিলেক্ট করাই আছে কন্টেন্ট অ্যাওয়ার, অ্যাওয়ারে গিয়ে এটা নর্মালে রাখবেন, নর্মালে রেখে এটা 100% করে দিয়ে ওকে করবেন। দেখেন এটা চলে গেছে। তো এইভাবে আনওয়ান্টেড অবজেক্টটা রিমুভ করে দেওয়া যায় যদি এটা সলিড কালার হয়। এখন আপনি কোনো কিছু একটা অ্যাড করতে চান তো অ্যাড করেন, আপনার নিজের ব্র্যান্ড একটা অ্যাড করে দেন। তো এখানে আমি একটা আগে টেক্সট লিখে নিই, টেক্সটের সাইজটা একটু বড় করি, 18 করি। কালার আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা কিছু লিখছি, লেখার পরে দেখেন এটাকে আমি ঘোরায় দিচ্ছি, যেহেতু আমার বোতলটা এইভাবে আছে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘোরানোর চেষ্টা করছি, ম্যানুয়ালি করা যায় আবার সরাসরি করা যায়। এটা এখানে নিয়ে গিয়ে বসাই দিচ্ছি, বসাই দিয়ে এটা পুরোটা সিলেক্ট করছি, করে আমি টেক্সট আর একটু বড় করে নিই, 40 করে নিলাম। এরপরে দেখেন এই যে অপাসিটি আছে এটাকে আমি সিলেক্ট করে নিই, পুরোটা সিলেক্ট করে নিয়ে এটার আমি অপাসিটি কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাবে। অপাসিটি আমি কমাই দেবো, অপাসিটি দেখেন আমি একেবারে ব্লারও করে দিতে পারবো। তো অপাসিটি এই অবস্থায় রাখলাম। তো এটা এখন আমার ব্র্যান্ড হয়ে গেল, আমরা এটা এই ইমেজটা এখন আমি ব্যবহার করতে পারবো। এইভাবে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করে কোন একটা অবজেক্ট আবার অ্যাডও করা যাবে। এখানে একটা লোগো অ্যাড করা যাবে, সাপোজ একটা লোগো ধরেন ডাউনলোড করে দেখাই, একটা কোন একটা লোগো, লোগো
এই এই লোগোটাই নিয়ে তো আপনার যদি লোগো দিয়ে দেয় ক্লায়েন্ট তাহলে তো ওই লোগোই দেবেন, তো আমি যেহেতু নাই এখন এই লোগোটা দিয়ে দেখা যায় লোগোটা কীভাবে অ্যাড করতে হয়। এটা আমি ফটোশপে নিয়ে নিলাম, ওপেন ওই ফটোশপ এটা নিয়ে এখন এটা কিন্তু লোগো আপনি ইউজ করতে পারবেন এখন, এটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে। তো ট্রান্সপারেন্টটা তো এখন করা অত সম্ভব না, তো আমি এটা ম্যাজিক টুল দিয়ে আপাতত এটা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। এইরকম একটা লোগো আপনার কোম্পানির থাকবে, তো লোগো যেটা থাকবে সেটা হলো এখন এই লোগোটা আপনার যদি ওখানে বসাতে বলে যে আমার এরকম একটা লোগো বসায় দাও, যদি আপনার ক্লায়েন্ট বলে তাহলে জাস্ট এই লোগোটা এই যে এটাকে বলে সিলেকশন মুভ টুল, মুভ টুল থেকে নিয়ে সরাসরি এখানে চলে যাবেন, এখন বসায় দেবেন পজিশন যে এই যে আপনার কিন্তু গিগের ভিতরে লিখবেন অ্যাবাউট দিস গিগে এটার পজিশন কেমন হবে, সাইজ কেমন হবে। তো সাইজ হলো এটা, এটা সাইজ জুম করে দেখি, সেন্টার পয়েন্টে নিলাম, ব্যাস এটা হলো সাইজ। তো এটা তো লোগো তো আসলে ব্লার হয় না, অপাসিটি তো লোগোর কমন প্রয়োজন দরকার হয় না, তারপরেও যদি অপাসিটি কমাতে যান তাও সম্ভব, এটা এটা অপাসিটি কমাই দেওয়া যায়। তো এই পর্যন্ত রাখছে অপাসিটি, এই হলো আপনার মোটামুটি টেক্সট লোগো বা টেক্সট বা লোগো অ্যাড করা রিমুভ করা। এখন অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো থাকবে সেগুলো এই টুল দিয়েই কিন্তু করতে হবে আপনাকে, এই টুলসের বাইরে তো আর আপনার টুলস প্রয়োজন হচ্ছে না আপাতত। কি টুলস? এই যে হিলিং ব্রাশ টুলস লাগবে, ক্লোন টুলস লাগবে, তারপরে এই যে লেসো টুলও লাগতে পারে, প্লেন টুলও লাগবে, এবং ব্যবহারটা আমি যেভাবে দেখালাম ওইভাবে ব্যবহার করে কিন্তু আপনার এই অবজেক্টগুলো রিমুভ করতে হবে। আরো কিছু টুলস আসবে, যেমন সেদিন আমি বলছিলাম দেখে টুলসটা আসবে না, কালার পিকার, এই যেটার নাম হলো আই ড্রপার বা কালার পিকার। তো এরকম হয় যে কোন এক জায়গা থেকে কালার পিক করা লাগে, তো পিক করলে দেখেন এখান কালারটা পিক হয়ে গেল, এই জায়গা থেকে যদি ড্রপে আমি ক্লিক করি, এই জায়গা থেকে যে আই ড্রপারে ক্লিক করলাম, আই ড্রপারে ক্লিক করে আমি কোন একটা কালার নেবো, তো সাপোজ এখান থেকে আমি এই কালারটা নিতে যাচ্ছি, তো এই কালারটা তো বোঝা মুশকিল, এটা যদি ম্যানুয়ালি নিতে দেয় কালারটা দেখেন কোথায় থেকে নিয়েছে এটা, তো এভাবে তো নেওয়া পসিবল না, তখন এই আই ড্রপার দিয়ে একটা কালার এখানে সিলেক্ট করে নেবেন, ব্যাস এটা অটোমেটিক এই জায়গাতে চলে আসবে, এই জায়গাটায় অটোমেটিক এই জায়গাতে চলে আসবে, যেটা আমি সিলেক্ট করবো সেটা আসবে, এটাও সিলেক্ট করে আবার এটাও চলে আসবে। তো এই হলো আই ড্রপারের কাজ, এইভাবে বিভিন্ন টুলসের সমন্বয়ে আপনার এই কাজটা করা লাগবে। তো আপনারা হলো অ্যাসাইনমেন্ট দেবেন এটা এই ড্রাইভে, কয় নম্বর অ্যাসাইনমেন্ট ছিল এটা, আচ্ছা নয়ন সাহেব এটা আপনি কি করেছেন? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে শ্যাডো গুলো আমি দেখাবো, হ্যাঁ 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 সাইজ গুলো এই যে সুন্দর হয়েছে, আপনি সাইজ এ করেছেন, এই সাইজ গুলো কিন্তু আমাদের লাগবে, এটা একটা ইমেজ তাই তো? জেপিজি ইমেজ, এটাকে সাইজ করে আপনি এটা লিখছেন জাস্ট এই আকারে, দেখি কিরকম এটা ফাইল সাইজ ঠিক আছে কিনা, 1200x720, হ্যাঁ ঠিক আছে। তো যাক আপনাকে ধন্যবাদ, আপনি হোমওয়ার্কটা করেছেন। আসলে হোমওয়ার্ক না করলে বিলিভ করেন গ্রাফিক্স কখনো শেখানো সম্ভব না, গ্রাফিক্স হলো এটা হাতে কলমে ছাড়া, আপনার যদি ইন দ্য মিন টাইম যদি আপনি না করেন তাহলে শিখতে পারবেন না, হয়তো দেখে মনে হতে পারে কাজটা কত সহজ,
প্র্যাকটিক্যালে করতে গেলে অনেক প্রবলেম তৈরি হবে, অনেক ইস্যু আসবে, ওই ইস্যুগুলো যত সলভ করতে পারবেন আপনি তত এটা নিয়ে কাজ করে মজা পাবেন এবং প্রফেশনালি কাজ করতে পারবেন। স্যার এডিটিং মজা লাগে কিন্তু ফাইবার টাইপের ফাইবারে ফাংশনগুলো বুঝেন একবার, একটু কষ্ট করে দেখবেন এটাও মজা আছে। বুঝি তো, কিন্তু ওই যে বললাম না ইংলিশ অত চালু না এই জন্য আর কি। না ইয়াতে গ্রাফিক ডিজাইনে এত ইংলিশ লাগে না, আপনার চাই তো অনেক কম ইংলিশ জানা মানুষ কোনো রকমে পড়তে পারে, তারাও কাজ করছে অনেকদিন যাবত। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসটা অফ করছি। আপনারা খাওয়া দাওয়া করেছেন তো নাকি নয়ন স্যার, জুবাইর আরাফাত? আচ্ছা জুবাইর আরাফাত, হায়দুর রহমান, সবুজ মিয়া, আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে কারো? ক্লাসটা এমন টাইম হয়ে গেল। হ্যাঁ এই টাইম একদিক থেকে বেস্ট, সবাই ফ্রি থাকবে আশা করি এবং মনোযোগ দিয়ে এটা দেখলে আপনাদের কাজ দেবে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসটা এখানে অফ করে দিচ্ছি, আমাদের লিঙ্কটাও আচ্ছা মনে করে থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।